আগরতলা পৌর নিগম নতুনভাবে গঠন হওয়ার পর পৌর নিগমের কমিশনার, আধিকারিক মেয়র, ডেপুটি মেয়র ও মেয়রিন কাউন্সিলরদের নিয়ে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে যে প্রকল্প রয়েছে সেই সব প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। মূলত সার্বিকভাবে শহরকে উন্নয়ন করার লক্ষ্যেই এই বৈঠক বলে জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে সকল কাউন্সিলররাই উপস্থিত ছিলেন। আমাদের ডেপুটি মেয়র সহ কাউন্সিলের সমস্ত সদস্যরা আছেন। আমাদের বলবো উনি যুক্ত আমাদের এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ডক্টর সলিজাদি আছেন, সহ আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা আছেন, বিভিন্ন দপ্তরের অফিসাররা আছেন। তো আমরা মূলত আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, শহরের সার্বিক উন্নয়নের জন্য, শহরকে পরিচ্ছন্ন সুন্দর রাখার জন্য যা যা পরিকল্পনা আমাদের আছে। আমরা আস্তে আস্তে আজকে সভা, প্রথম সভা আমরা আলোচনা করছি। আমরা বিশেষভাবে আমরা মেয়রের সদস্যরা যারা আছেন বা আমরা যারা আছি, আমরা অবহিত হতে যাচ্ছি যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিগত দিনে কী কী কাজ হয়েছে, কী কী কাজ বাকি আছে, আমরা কী কী করবো সে নিয়ে আলোচনা হবে মূলত। তো আমরা পরবর্তী সময় কাউন্সিল মিটিংয়ে এটা ডিসিশান হবে, তারপর আমরা জানিয়ে দেবো আমরা কী করতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।